অনিয়ম আর দুর্নীতির অভিযোগে তিনবার চাকরিচ্যুত হন। একটি সিএ ফার্ম থেকে আত্মসাৎ করেন গ্রাহকদের প্রায় 9 কোটি টাকা। অন্তত 7 বছর জেল হওয়ার কথা থাকলেও জামালউদ্দিন নামে সেই ব্যক্তিকে 2019 সালে জনতা ব্যাংকের চেয়ারম্যান করা হয়। তার আমল থেকেই এক সময় সর্বোচ্চ মুনাফায় থাকা ব্যাংকটিকে প্রতিদিন প্রায় 8,000 কোটি টাকা ধার করে চলতে হচ্ছে। বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক একসময় ছিল ব্যাংক জগতে আস্থার প্রতীক। বছরে আয় করত 1,000 কোটি টাকার ওপরে। অথচ সেই ব্যাংকটিকেই এখন প্রতিদিন কম বেশি 8,000 কোটি টাকা ধার নিয়ে চলতে হচ্ছে। এমন বেহাল দশার জন্য দায় কার? 14,387 কোটি টাকা খেলাপি ঋণে পড়ার পেছনে কর্তা ব্যক্তিদের দায় কতটুকু আর কিভাবে নিয়োগ হচ্ছে এসব কর্তারা? একজনের হিসাব দেখলেই বিষয়টা খানিক পরিষ্কার হবে। ডক্টর জামাল উদ্দিন 2019 সালের আগস্টে ব্যাংকটির চেয়ারম্যান পদে তাকে 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। পরের গল্পে যাওয়ার আগে এ পদের জন্য সে কতটা যোগ্য ছিল সেটি একবার দেখে আসতে চাই। আমি ভাই বুধবাসী বসুন্ধরা এক্সিম ব্যাংকে টাকা পাঠাই। 2011 সালের ডিসেম্বর মাসে পাঠিয়েছিলাম 1,00,000 টাকার উপরে। পরে শুনেছি ওই অ্যাকাউন্টের বিষয়ে কোম্পানি কিছু জানতই না। ওই অ্যাকাউন্টে জামাল সাহেব আমাকে টাকা পাঠাতে বল। এই ফোন কলটি ধরেই অনুসন্ধান শুরু করি আমরা। বসুন্ধরার যে এক্সিম ব্যাংকে হুদাবাসীর অ্যাকাউন্টে টাকা দিয়ে প্রতারিত হয়েছিলেন ওই ব্যক্তি, খোঁজ নিতে সরজমিনে সেই ব্যাংকে যায় আরটিবি। ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ মাকসুদুল হক জানান, হুদাবাসী কর্তৃপক্ষকে না জানিয়ে 2011 সালের 7 ডিসেম্বর হুদাবাসী চৌধুরী অ্যান্ড কোম্পানি নামে একটি অ্যাকাউন্ট খোলেন জামাল উদ্দিন। পরে বাংলাদেশ ব্যাংক ও হুদাবাসী লিখিত অভিযোগ দিলে অ্যাকাউন্ট বন্ধ করে দেন তারা। তবে অ্যাকাউন্টে কত টাকা লেনদেন হয়েছিল সে বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি ব্যাংক কর্তৃপক্ষ। হুদাবাসীর নামে যখন অ্যাকাউন্ট খোলে, একজন পার্টনার এসে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবে? আদার্স পার্টনারের সিগনেচার লাগবে না? অবশ্যই লাগবে। পরে জামাল উদ্দিনের খোলা ওই ভুয়া অ্যাকাউন্টের হিসাব আসে এই প্রতিবেদকের হাতে, যেখানে দেখা যায় 2 বছরে কোম্পানির অগোচরে প্রায় 4,60,00,000 টাকা লেনদেন হয়েছে অ্যাকাউন্টটিতে। এ বিষয়ে কতটা জানত হুদাভাসী তা জানতে আরটিবি টিম যায় কাউরান বাজারের আইপিডিসি ভবনে, হুদাভাসীর প্রধান কার্যালয়ে। তবে ক্যামেরার সামনে এসব নিয়ে কথা বলতে চাননি প্রতিষ্ঠানটির কর্ণধাররা, যদিও গোপন ক্যামেরায় বিষয়টির সত্যতা যাচাই করি আমরা। সে তো গোপনে, আমরা তো জানি না। ঘটনাটা প্রকাশ 2014-তে আসে। এটা কিভাবে জানলাম? আমরা জানতাম না। একটা কোম্পানি বলতেছে তোমাকে বিল দিছি, তুমি ভ্যাট দিছি, তুমি ভ্যাটের সার্টিফিকেট দাও। তা আমাদের অ্যাকাউন্টের বলছে যে আমি তো এই বিল পাই নাই, ভ্যাটের সার্টিফিকেট কোত্থেকে দিব? হুদাবাসীর কর্তা ব্যক্তিরা জানায় শুধু এক্সিম ব্যাংকে নয়, তাদের অগোচরে ঢাকার মৌলভীবাজারের উত্তরা ব্যাংকেও হুদাবাসীর নামে আরেকটি অ্যাকাউন্ট খুলেছিলেন কোম্পানির পার্টনারে থাকা সেই জামাল উদ্দিন। সেখানে কোম্পানিকে না জানিয়েই গ্রাহকদের প্রতারিত করে নিয়েছিলেন প্রায় 4 কোটি টাকা, যার কিছুই জানত না প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা। মৌলভীবাজারের ব্যাংকে সেই লেনদেনের স্টেটমেন্টও পায় আরটিবি। এসব প্রমাণ পাওয়ার পর হুদাভাসী কোম্পানি থেকে বের করে দেওয়া হয় জামাল উদ্দিনকে। তবে কোম্পানির বেশিরভাগ টাকাই এখন পর্যন্ত ফেরত দেননি তিনি। ফার্মের টাকাটা নিয়ে আসেন, তারপর আমরা ফার্মের হিসেব হিসেব করে ফাইনাল করে ফেলি। উনি যখন আসলেন না, তখন আমরা তাকে টার্মিনেট করে দিলাম। জামাল উদ্দিনের কীর্তি এখানেই শেষ নয়। 2000 সালে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড থেকেও চাকরি হারান তিনি। মাত্র 2 বছরের মাথায় চাকরি হারাতে হয় তাকে। কি কারণে তিনি চাকরি হারান তা জানতে গুলশানের আইপিডিসি ভবনে যায় আরটিবি। তবে বিষয়টি নিয়ে খোলামেলা কোনো তথ্য দিতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। তবে সে সময় জামাল উদ্দিনের সিনিয়র হিসেবে একই প্রতিষ্ঠানে কর্মরত মশিউর আলম চাকলাদার নামক একজনের সঙ্গে যোগাযোগ করি আমরা। তিনি জানান, ঊর্ধ্বতনদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপেশাদার আচরণের কারণে চাকরি হারাতে হয় জামাল উদ্দিনকে। অথচ এমন একজন মানুষকেই 2009 সালে জনতা ব্যাংকের সর্বোচ্চ পদের জন্য মনোনীত করা হয়। কোম্পানিকে না জানিয়ে গ্রাহকের কাছ থেকে 8.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ছিল যার বিরুদ্ধে। তবে কর্তৃপক্ষের এ ভালোবাসা আগলে রাখতে পারেননি তিনি।
স্বভাবদোষে জড়িয়ে পড়েন দুর্নীতিতে। নিজে পরিচালকের পদে থাকা ইউনিক পাওয়ার হাউসকে 2000 কোটি টাকার বেশি ঋণ দেওয়ার প্রস্তাবনা দেন তিনি। তবে এ যাত্রায় সুবিধা করতে পারেননি। অপরাধ প্রমাণিত হয় জনতা ব্যাংকের ইতিহাসে মাত্র 11 মাসের মাথায় তাকে করা হয় চাকরিচ্যুত। তবে প্রশ্ন হচ্ছে, এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে দায়িত্বশীলরা কি ন্যূনতম যাচাই বাছাইও করেননি? জামাল উদ্দিনের প্রতিষ্ঠিত ইমার্জিং রেটিং এজেন্সি নামে একটি প্রতিষ্ঠানেরও সন্ধান পায় আরটিবি, যে প্রতিষ্ঠানগুলোর কাজই কোনো কোম্পানির ঋণ শোধ করার সক্ষমতা যাচাই করে রেটিং নির্ধারণ করা, যেটি ঋণ পাওয়ার ক্ষেত্রে বড় প্রভাবক হিসাবে কাজ করে। অথচ এমন একটি প্রতিষ্ঠানের কর্ণধারকেই নির্বাচিত করা হয় ঋণদাতা প্রতিষ্ঠানের কর্ণধার হিসাবে। প্রশ্ন হচ্ছে, মাত্র কয়েকদিনের অনুসন্ধানে এত সব তথ্য পাওয়া গেলে নির্বাচকরা কি করেছেন? নাকি সেখানেও জামাল উদ্দিনরা অবলম্বন করেন কোনো পেছনের পথ? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এই অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা কমিটি করা হয়েছে, সেই কমিটিতে তারা কী করে, তারা তো একটা রিপোর্টের বেসিসে এবং তার ব্যাকগ্রাউন্ড স্ক্রিনিংয়ের বেসিসে এই অ্যাপয়েন্টমেন্টগুলি হয়। সেই স্ক্রিনিংয়ে সেটা প্রপারলি হয় না, এবং যারা করেছে এটাতে তাদেরকে অ্যাকাউন্টেবল করা উচিত, এবং সেই জন্য প্রয়োজনে তাদের অ্যাগেনস্টে ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত। 2013 সালে জনতা ব্যাংকের নিট আয় ছিল প্রায় 955 কোটি টাকা, অথচ জামাল উদ্দিনদের আমলে ব্যাংকটির আয় গিয়ে দাঁড়ায় 30 কোটি টাকারও নিচে।